আজকাল না এই ইউভি লাইটসগুলো সবাই দেখছি অনেক বেশি পরিমাণে ইউজ করছে আর আমি এটা মিশো থেকে পারচেস করেছিলাম তো আনবক্সিং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমরা বলেছিলে যে এটা কিভাবে ইউজ করা হয় ওটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই ইউভি লাইটসটা কীভাবে ইউজ করা হয় তো তার জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু আমি এখানে নেল পলিশ অ্যাপ্লাই করে নিয়েছি যেটা হচ্ছে একটা কালার চেঞ্জিং নেল পলিশ যেটার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা ওদিকে দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো এরপর দেখো ওই ইউভি এটার পেছনে কিন্তু এইভাবে দুটো স্ট্যান্ড পাবে তোমরা যেটাকে রাখতে পারবে এবং যার নিচে রেখে কিন্তু তোমাদের রাখতে হবে তো এরপর আমি একটা নিয়ে নিয়েছি এবং সেই সঙ্গে একটা বোর্ডও নিয়ে নিতে হবে এইভাবে আর দেখো ইউভি লাইটসেরও একটা কর দিয়েছে তো করটাকে প্রথমে চার্জারের এর মধ্যে তারপরে দেখো এই যে ইউভি মেশিনটার মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে আর তারপর দেখো এটাকে ভালোভাবে তোমরা স্ট্যান্ড করে নিও সাইড দেখবে সুইচটা যে এই সুইচটা দিলেই কিন্তু ইউভি লাইটটা জ্বলে উঠবে তো এটা দেখো ব্লু কালারের আছে এইভাবে দেখো তোমরা এটা খুলে তারপর এটা নিচে রেখে তারপরে এর নিচে কিন্তু তোমাদের এইভাবে নেলসটাকে রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো কিছুই না এটা খুবই ইজি কিন্তু তোমরাও খুব সহজে কিন্তু এটা মানে ইউজ করতে পারবে তো এর আগে আমি আরও একটু নেল পলিশ অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমার নেল পলিসটি একটু উঠে গেছিলো তো ড্যাটসই আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর কিন্তু আমি ইউভি লাইটসের নিচে কিন্তু রাখলাম তো এটা মোটামুটি মেবি ওয়ান মিনিটের মতো জলে তারপর কিন্তু নিজে নিজেই বন্ধ হয়ে যায় যখন ওর মনে করে যে এটা নেল পলিশটা শুকিয়ে গেছে তো নিজে থেকে কিন্তু এটা বন্ধ হয়ে যায় তো দেখবে নিজে থেকে লাইটসটা বন্ধ হয়ে গেছিলো আর এইখানে যে আমি নেল পলিশটা ইউজ করেছি এটা কিন্তু অনেকটা মোটা তো ডেডশই আমার এটা শোকে নি ফার্স্ট অ্যাপ্লাইতে মানে ফার্স্ট বার যখন আমি ইউভি লাইটটা দিলাম তখন কিন্তু ভালোভাবে শোকে তো আমি সেকেন্ড টাইম আরও একবার ইউভি লাইটসের নিচে নেলসটাকে রাখলাম তো তোমরা কিন্তু এটা খুবই ইজিভাবে ইউজ করতে পারবে মিশো থেকে বা অন্য কোথা থেকে পারচেস করে নিয়ে তারপরে তোমরা এটা ইউজ করতে পারবে এটা কিন্তু খুবই একটা সুন্দর হেল্পফুল জিনিস যাদের মানে যারা নেল পলিশ পরতে খুবই পছন্দ করো এবং সেই সঙ্গে সঙ্গে নেল পলিশ পরার সঙ্গে সঙ্গে কী হয় কি আমাদের নেল মানে পলিশ নেল পলিশটা ঘেঁটে যায় একটু এদিক ওদিক নাড়া নাড়ি করলেই হাতরে ঘেটে যায় তো এই ইউভিলেটসটা কিন্তু তোমরা ইউজ করতে পারো যেটা কিন্তু তোমরা এইভাবে নিচে রেখে তারপরে দেখবে যে নেল পলিশগুলো খুবই সহজে কিন্তু শুকে যায় এবং নেল পলিশ ঘাঁটারও একটুও মানে চান্স থাকে না খুবই সুন্দর তোমার নেলসটা দেখাবে তো দেখো এইখানে আমি আরও একবার ইউভি লাইটসের নিচে রেখেছি যেটা মোটামুটি এক মিনিটের মতো জলে ইউভি লাইটসটা দেন নিজে থেকে এইভাবে বন্ধ হয়ে যায় তো দেখো আমি এখানে দেখছিলাম যে এই নেল পলিশটা শুকেছে না তো এটা কিন্তু আরও একটু শুকবে তো তার জন্য আমি আরও একবার ইউভি লাইটসের নিচে দিলাম তো তোমরা কিন্তু যেহেতু তোমরা নর্মাল ডেল পলিসি ইউজ করবে মেবি ওটাতে একবারও হয়ে যেতে হয়ে যেতে পারে মানে একবার লাইটস অ্যাপ্লাই করলে হয়ে যেতে পারে বা তোমরা আরও একবার নিয়ে নিতে পারো লাইটসের নিচে তো দেন দেখবে দুবারে কিন্তু খুব ভালো হবে এটা শুকে যাবে আর এটা কিন্তু খুবই সুন্দর কাজ করেছে একটা হেল্পফুল প্রোডাক্ট আমি বলবো তোমরা যারা চাইছো এটা ইউজ করতে তোমরা এটা ইউজ করতে পারো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো হেল্পফুল হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভিডিও যো থ্যাংক ইউ ফর ওয়াচিং